তাকে আমরা দেখেছি, দূর থেকে দেখেছি। আর এখানে দুর্গাপুরে বিশেষ করে অনেকে আছেন, মঞ্চে যারা আছেন শুধু তারা না, আমার সামনে যারা বসে আছেন এরা অনেকে দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞ মানুষ, তারা আজকে এসেছেন এই সভাতে। সুভাষদা বলবেন জ্যোতিবাবুর বিষয় নিয়ে। আর দুর্গাপুরের আন্দোলন সংগ্রামে কমরেড জ্যোতি বসুর ভূমিকা, সেটা দুর্গাপুরের মানুষের যারা প্রবীণ মানুষজন আছে তাদের কাছে বলার অপেক্ষা রাখে না। তারপরে আমাদের সারা শিল্পাঞ্চলে, আমি গোটা রাজ্যের কথা বলবো না কারণ সুভাষদা আছেন, ইস্পাতের আন্দোলনের সময় কমরেড জ্যোতি বসুকে স্কুল জীবনে আমার প্রথম দেখা অন্ডালে, অন্ডাল মোড়, কমরেড বিশাঙ্ক ব্যানার্জি খুন হয়ে যাওয়ার পর। ডাক্তার কাশী সেন অন্ডালের প্রখ্যাত চিকিৎসক ছিলেন, একমাত্র চিকিৎসক, ওর বাড়িতে কমরেড জ্যোতি বসু গিয়ে উঠেছিলেন দুপুরবেলা। সেদিন দুর্গাপুরে সভা করতে দেওয়া হয়নি, আমি পরে সেটা জানতে পেরেছিলাম আমাদের নেতৃত্ব কমরেড হারাধন রায়, বিকাশ চৌধুরী, রবীন সেনের কাছ থেকে, যে কেন অন্ডালে সেদিন কমরেড জ্যোতি বসুর অত বড় জনসভা অন্ডাল মোড়ে হয়েছিল। কমরেড বিশাঙ্ক ব্যানার্জি খুন হয়ে যাওয়ার পর দুর্গাপুরে, সেটা দুর্গাপুরের প্রবীণ নেতৃত্ব আরও ভালো বলতে পারবেন, কিন্তু এখানে কমরেড জ্যোতি বসুকে সভা করতে অনুমতি তখন দেওয়া হয়নি, সেই সভা দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্ডাল মোড়, এবং সেখানে বিশাল জনসভা হয়। তখন আমরা যা দেখেছি ওনাকে, সেইটুকু কম বয়সে, বিশাঙ্ক ব্যানার্জি বোধহয় তার আগে পরে মারা যান, তো সেটা কমরেড রামনারায়ণ গোস্বামী একটা বক্তৃতায় উনি বোধহয় বিশাঙ্ক ব্যানার্জির কথা বলেছিলেন, আমার যা যতটুকু আমার মনে আছে, আমি তো সেই সময় স্কুলে পড়তাম। তো সেই জন্যে কমরেড এবি রায় মারা যান সেই সময়, এখানে কমরেড বিশাঙ্ক ব্যানার্জি খুন হন, আরও অনেক কমরেড খুন হয়েছেন। তো দুর্গাপুরের সেই আন্দোলন, তারপর ইস্পাতের আন্দোলনের মধ্যে গোটা জীবনটা জ্যোতিবাবু তাকে যুক্ত রেখেছিলেন নিজে। ডিপিএলএও একইভাবে, ডিপিএলের যখন ইউনিয়ন ফরমেশন হয়, ইউনিয়ন তৈরি হয়, সেখানেও কমরেড জ্যোতি বসু তিনি যুক্ত ছিলেন। আমাদের রানীগঞ্জের বেঙ্গল পেপার মিলের আজীবন সভাপতি ছিলেন উনি, কয়লা খনি শিল্পাঞ্চলে। উনি নিজে মুখে আমাকে বলেছেন, আমি যখন মন্ত্রিসভায় আমি সুযোগ পাই কাজ করার ওনার সাথে, যে আমি তোমাদের রানীগঞ্জের ওই লালবাড়িতে বহু বছর বহুবার আমি থেকেছি, মানে বার্নসের আমাদের যে ইউনিয়ন অফিস, ওই বার্নস অফিস, বার্নসের ইউনিয়ন অফিস ছিল তখন শ্রমিক আন্দোলনের একটা বড় কেন্দ্র। উনি বলেছিলেন তখন আমাকে যে আমি বহুবার কমরেড হারাধনের সাথে ওখানে আর তোমার রবীন্দ্রবাবুর সাথে আমি মিটিং করেছি, থেকেছি, আর দুর্গাপুরের অজস্র জায়গাতে রাস্তায় আমি ঘুরেছি। এখন আমি বড় মিটিং করি, তিলক ময়দানে মিটিং করি, গান্ধী মোড়ের ময়দানে মিটিং করি। তো কমরেড জ্যোতি বসুর কথা এসব ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে দিয়ে রেখে সময় নষ্ট করার বিষয় হচ্ছে নয়। তিনটে কথা আমি শুধু এখানে বলবো। এক হচ্ছে কমরেড জ্যোতি বসুর মতন ব্যক্তিত্ব এবং সিআইটুর শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে এখন আমাদের আত্মবিশ্বাসের উনি হচ্ছেন আমাদের কাছে প্রতীক। এই যে এখন পরিস্থিতি আমাদের সামনে যা এসছে, ভাঙচুর একটা অবস্থা আমাদের, আমি কাজ করে আমি শুরু করেছি আমার ট্রেড ইউনিয়নের জীবন, আমি চিত্তরঞ্জনের মাঠে আমি পৌঁছবো এবং যাব, আমি ওখানে বক্তব্য রাখবো, এবং শীতের রাতে উনি চিত্তরঞ্জনে থেকেছিলেন। কথাটা আমি এই জন্যে বলছি, এসব ব্যক্তিগত ওর জীবনের কথা, কিন্তু এটার থেকে কথা হলো শ্রমিক আন্দোলনকে তিনি কী গভীরভাবে ভালোবাসতেন, আর রাজ্য পরিচালনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, যা আমরা বলছি এখন সম্প্রীতি দিবস হিসেবে, তাকে রক্ষা করা, সবই তো এই রাজ্যে উনি করেছেন। সেই জন্যে আজকের এই সম্প্রীতি দিবস আমাদের রাজ্যের সভাপতি কমরেড সুভাষ মুখার্জিকে আমরা পেয়েছি, আমরা ওনাকে বলেছিলাম, আমরা আমন্ত্রণ করেছি ওনাকে যে আপনি বলবেন আমাদের এখানে দুর্গাপুরে আমাদের পশ্চিম বর্ধমান জেলার এই অনুষ্ঠানে। তো সেই জন্য এখন সভাপতির অনুমতি নিয়ে আমি কমরেড সুভাষ মুখার্জিকে আহ্বান করছি যে এই সভাতে উনি আজকের যে আলোচনা আছে সেই আলোচনার উনি হচ্ছে যে মূল বক্তা হিসেবে, তার বক্তব্য রাখুন কমরেড সুভাষ মুখার্জি। সভায় উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার প্রধানত দুর্গাপুরের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, গণসংগঠনের নেতৃত্ব এবং আজকে এই সভায় উপস্থিত শ্রমিকদের সংগঠক, শ্রমিক বন্ধুগণ, আজকের এই সভাটা জ্যোতিবাবুর জন্মদিন উপলক্ষে
তার সম্পর্কে বলার জন্য সভা না। আমরা 2017 সাল থেকে যে রাজ্য কমিটি সিআইটিউ চলছে, তারা 2017 সাল থেকে সিদ্ধান্ত নিই 8ই জানুয়ারি সারা রাজ্য জুড়ে জ্যোতিবাবুর দিবস জন্মদিনটিকে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে পালন করা হবে, কারণ এইটা এই মুহূর্তে আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ হিসেবে উপস্থিত হয়েছে। সেই থেকে চলছে, গতকাল সারা রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সে কর্মসূচি পালিত হয়েছে, আপনাদের জেলাতেও হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আজও কেন জ্যোতিবাবু প্রাসঙ্গিক, যা লেখা আছে তার বাংলা মানে এইটা। এখন এই কথাগুলো বলতে আমি খুব বেশি সময় নেব না, শুরুতে বলে রাখি কয়েকটা কথা, বিশেষ করে গৌরাঙ্গবাবুরা উপস্থিত আছেন। আমি ট্রেড ইউনিয়নের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই যে বক্তব্য রাখছি, এখানে অনেকবার বলার মধ্যে দিয়ে আমার কমিউনিস্ট পার্টি, সিপিআইএম এইসব দলের নামগুলো বেরিয়ে আসবে, কথাগুলো বেরিয়ে আসবে, আসাটা স্বাভাবিক। সেটা বলছি এই জন্যে কারণ শ্রমিক শ্রেণীকে সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে। আমার সিআইটিইউ ট্রেড ইউনিয়ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে নির্বাচনে লড়াই করে না, নির্বাচনে লড়াই করে শ্রমিক শ্রেণীর পার্টি, শ্রমিক শ্রেণীর রাজনৈতিক দল, যারা শ্রমিক শ্রেণীর এই মতাদর্শে বিশ্বাস করে, যারা শ্রমিক শ্রেণীর এই মতাদর্শকে নিয়ে সমাজ পরিবর্তনের কথা ভাবে, মার্ক্সবাদের বৈজ্ঞানিক মতাদর্শের অনুযায়ী, মতবাদের অনুযায়ী। তো সে কারণেই এটা আমি শুরুতে বলে নিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আজকের পরিস্থিতিতে জ্যোতিবাবু কী করতে বলেছেন তা কি আমরা পাব খুঁজে, প্রশ্নাতীতভাবে সত্য যে অবশ্যই পাব, আমি সেটা শেষে বলব। শুরুটা যেখানে করতে চাইছি, আজকের পরিস্থিতিতে জ্যোতিবাবুর প্রাসঙ্গিকতা আলোচনা করতে গেলে আজকের পরিস্থিতিটা কী এইটা সবার আগে বোঝার দরকার। আমরা কেউ বুঝি না, আমি এখানে আপনাদের বোঝাতে এসেছি, বিষয়টা এমনভাবে দেখলে হবে না। শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটটা কী আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সামনের লক্ষ্যটা কী, করণীয় কী, সেই প্রসঙ্গে জ্যোতিবাবু কী বলেছে, বিষয়টাকে যদি এইভাবে ভাগ করি তাহলে বুঝতে এবং বলতে সুবিধা হবে। তো ধরুন, জ্যোতিবাবু বিদেশে পাঠিয়ে আসা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উত্তুঙ্গ পর্যায়ে, সেসব আছে জ্যোতিবাবুর জীবনীতে আছে, আমরা অনেক জায়গায় জানি, বেঙ্গলি মজলিস টজলিসের কথা আমরা জানি, আমি তার মধ্যে যাচ্ছি না। সেই সময় ভারতবর্ষের বিতর্কিত বিষয় কী ছিল, সেই সময় ভারতবর্ষে বিতর্কিত বিষয় ছিল স্বাধীনতা পাব, ভারতবর্ষের চরিত্রটা কী হবে, স্বাধীনতা পেলে ভারতবর্ষের চরিত্র কেমন হবে। কংগ্রেস বলল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র,
বামপন্থীরা বলল, কংগ্রেসের ভেতরে এবং বাইরে যে বামপন্থীরা ছিল তারা বলল ওইটার সঙ্গে সহমত, কিন্তু এই স্বাধীনতাটা এমন হতে হবে যাতে প্রতিটি মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকে। এ কথাটার আভ্যন্তরীণ অর্থ হচ্ছে সমাজতন্ত্র। প্রতিটি মানুষের আর্থিক স্বাধীনতা থাকবে তখনই যখন একটা সমাজে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, যখন শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না, তখন আমার অর্থনৈতিক স্বাধীনতা আমি পাবো, আমি ব্যক্তি। তাহলে প্রতিটি মানুষের, নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা ওর সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, সমাজতন্ত্রের সঙ্গে এইটা হবে আমাদের দ্বিতীয় মত। এই যখন দ্বিতীয় মতটা এসে গেল, তখন একটা তৃতীয় মত ভীষণভাবে দাপাদাপি করতে শুরু করল। সেই তৃতীয় মতেতে দুটো শক্তি ছিল, একটা মুসলিম লীগ, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা বলল দেশকে ভাগ করতে হবে, আমাদের একটা মুসলিম রাষ্ট্র চাই, আরএসএস বলল আমার ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতে হবে। এই যে তিনটে ধা, ভারতবর্ষের চরিত্র কি হবে, স্বাধীন ভারতবর্ষের চরিত্র কি হবে, তাতে এই যে তিনটে মত, এই তিনটে মত আজও বিদ্যমান। ভারতবর্ষের যত রাজনৈতিক সংগ্রাম, মতাদর্শগত সংগ্রাম স্বাধীনোত্তর ভারতবর্ষে ঘটে চলেছে, তা এই তিনটে মূল দ্বন্দ্বকে সামনে রেখে আলটিমেটলি ভারত স্বাধীন হয়েছে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র হিসেবে। জওহরলাল নেহরু বলেছিলেন সমাজতান্ত্রিক ধাঁচের শব্দটা ব্যবহার করেছিলেন, কিছু কিছু সংবিধানের মধ্যে তাই আছেও, রাখার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে কিছু কার্যকলাপও গ্রহণ করেছিলেন, অস্বীকার করা যাবে না। কিন্তু তৃতীয় মতটা কেউ বা গ্রহণ করেন। এর মধ্য দিয়ে কি হলো, মুসলিম লীগ সফল হয়ে গেল। দেশভাগের মধ্য দিয়ে একটা ইসলামিক রাষ্ট্র তারা পেয়ে গেল, আরএসএস পেল না। এইটা যখন বোঝা গেল যে ভারতবর্ষে আরএসএসের এই দাবিটা কার্যকর হচ্ছে না, তখন থেকে আরএসএসের কাছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কোনো মূল্য ছিল না, তাই সে স্বাধীনতা সংগ্রামের কোথাও বিরোধিতা করেছে, কোথাও আত্মসমর্পণ করেছে, শক্তি সংহত করে রাখো, স্বাধীন ভারতে তোমাকে কাজে লাগবে, তার শক্তিকে সে ব্যবহার করতে দেয়নি, স্বাধীনতার সঙ্গে বেইমানি করেছে, আন্দোলনের সঙ্গে, সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করেছে, জানেন এই সব মুচলেকা দিয়ে জেল থেকে বেরোনো টেরোনো এসব গপ্প আছে। কিন্তু তারা এইটাকে মতাদর্শ, লক্ষ্য, ভবিষ্যৎ কর্তব্য, অবশ্য পালনীয় কাজ হিসেবে গ্রহণ করে নিল। ছাড়ল না, লাগাতার প্রচারের মধ্য দিয়ে, লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে, মানে তাদের কাজের মধ্য দিয়ে
নানান শাখা প্রশাখা বিস্তার করার মধ্য দিয়ে এই ক্যাম্পেইনটাই তারা করতে লাগলো। ইতিহাসে আছে প্রতিবারই জ্যোতিবাবুর জন্মদিনেতে আলোচনাতেই কথাগুলো আসে, জওহরলাল নেহরুর সঙ্গে যখন প্রথম দেখা হয় জ্যোতিবাবুর, তখন জ্যোতিবাবু বলেছিলেন যে এই স্বাধীন ভারতবর্ষে আপনাদের এটার সঙ্গে কিন্তু আমাদের সমাজতন্ত্রটাও চাই। জওহরলাল নেহরু বলেছিলেন প্রথম কাজ তো স্বাধীনতা পাওয়াটা, যেহেতু বলেছিলেন হ্যাঁ। স্বাধীনতা পেয়েছিল, তারপর থেকে যা আন্দোলন বামপন্থীদের কমিউনিস্ট পার্টির, তা ছিল ভারতবর্ষের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। এখানে তার একটা দ্বন্দ্ব এসে গেল, আমি এটা থেকেই আমার আজকের পরিস্থিতিতে ঢুকব। দ্বন্দ্ব এলো, ভারতের চরিত্র তো ঠিক হয়ে গেল কিন্তু রাষ্ট্রের চরিত্রটা কি? কমিউনিস্টরা বলল একাংশ, কিন্তু তখন পুরো কমিউনিস্ট পার্টি, যে আধা সামন্ততান্ত্রিক আধা ধনতান্ত্রিক, অর্থাৎ এখানে পুঁজিবাদের শোষণও আছে, সামন্ততান্ত্রিক শোষণও আছে। এই বিরোধটা বহুকাল ধরে চলল, তার অনেক শাখা প্রশাখা, সেইটা আজকে আলোচনার বিষয় নয়। কাজে এটা বুঝে নিতে হবে যে আজকে পর্যন্ত ভারতবর্ষে যে সংগ্রাম, সেই সংগ্রাম হচ্ছে একটা মতাদর্শের সঙ্গে একটা রাজনৈতিক সংগ্রাম, সেই মতাদর্শের মধ্যে ওই যে তিনটে ভারতবর্ষের চরিত্র নির্ধারণের সময় প্রশ্ন উঠেছিল, সেইটা সমাজতন্ত্রের চাহিদা, শোষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্যে বিপ্লব। এই পরিস্থিতিতে জ্যোতিবাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এক কথায় তর্ক না করে যখন জওহরলাল নেহরুজি আপনাকে বললেন যে আগে তো স্বাধীনতা তারপরে ভারতবর্ষ, তারপরে সমাজতন্ত্র কিনা দেখা যাবে, স্বাধীনতা তো আগে পাওয়া দরকার, আপনি এক কথায় সেটাতে রাজি হয়ে গেলেন, কোনো তর্ক করলেন না। উনি কার্ল মার্ক্সের একটা কথা বলেছিলেন, কোনো একটা ধারণা যদি জনসাধারণের মনকে অধিকার করে নেয় সেটা একটি বস্তুগত শক্তিতে পরিণত হয়। এই মুহূর্তে ভারতবর্ষের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষের মনে প্রতীত হয়ে গেছে, এই মুহূর্তে স্বাধীনতাবাদে অন্য কোনো কথা শোনা যাচ্ছে না, স্বাধীনতাটাই প্রায়োরিটি। কিন্তু জ্যোতিবাবুর সারা জীবনটা হচ্ছে শোষণমুক্ত ভারতবর্ষ, শোষণমুক্ত সমাজ, ভারতবর্ষে সমাজতন্ত্র তৈরি করার সংগ্রাম, এবং সেখানে পশ্চাৎত দিক নির্দেশ করে দিয়েছে। অনেক আলোচনা আছে এআইটিইউসির সময় থেকে শুরু করে, অনেক বক্তব্য জ্যোতিবাবুর আছে, কিন্তু আজকে সিআইটিউর পশ্চিম বর্ধমান জেলার এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমি বলবো যে 1970 সালের 28শে মে সিআইটিউর যে প্রথম প্রতিষ্ঠা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন জ্যোতিবাবু, জানেন এটা সবাই, কি বলেছিলেন খুব প্রাসঙ্গিক আজকে, চিরদিনের কথা,
শ্রমিক শ্রেণীর ওপরই শোষণমুক্ত সমাজ গড়ার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। এর জন্য সংগ্রাম গড়ে তুলতে শ্রমিক শ্রেণীর ঐক্য গড়ে তোলার কাজকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিভিন্ন বিষয়ের সঙ্গে শ্রমিক শ্রেণীকে যুক্ত হতে হবে। সমাজে এই সংগ্রামকে ব্যাপ্তি ঘটাতে হবে। নিজেকে এই সমাজে পরিবর্তনের লড়াইয়ে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে শ্রমিক শ্রেণীর সামনে কাজ দিয়ে দিয়েছে। এটা জ্যোতিবাবুর ব্রেন চাইল্ড না, এটা তো মার্ক্সবাদ, এটাই তো লেনিনবাদ। কিন্তু সিআইটুর প্রতিষ্ঠার সম্মেলনে দাঁড়িয়ে তিনি সিআইটুকে বললেন, তোমার কাজ এই যে আমরা সমাজতন্ত্রের জন্য লড়াই করব, তাতে তুমি নেতা, তোমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে শ্রমিক শ্রেণীকে। এখন আমরা এই পর্যন্ত যা এলাম তাতে এই অবস্থাটাই চলছিল। যদিও আরেকটা কথা বলেছিল, দেখুন আজকের প্রসঙ্গে প্রাসঙ্গিক কিনা, শ্রমিকের তিনটে প্রধান দাবি। এক, ইউনিয়ন গড়তে দিতে হবে। দুই, ইউনিয়নকে স্বীকৃতি দিতে হবে এবং দর কষাকষির অধিকার দিতে হবে। আর তিন হচ্ছে ধর্মঘটের অধিকার দিতে হবে। বহুবার কথিত এই কথা জ্যোতিবাবু বলেছেন, এই তিনটে অধিকার কখনো আপনারা ছাড়বেন না। এই অধিকার যদি শ্রমিক শ্রেণী ছেড়ে দেয় তাহলে দেশ স্বৈরতন্ত্রের দিকে যাবে। আপনি আজকের প্রসঙ্গে আসুন, আজকে শ্রমিক শ্রেণীর সামনে আক্রমণ কি? ইউনিয়ন যাতে করা না যায়, কত শ্রমিক থাকলে সংগঠন করা যাবে, তার একটা ওই যে শ্রম কোড এসে গেছে, সেই শ্রম কোডের মধ্যে যা বলা হয়েছে তাতে ইউনিয়ন করাটাই শক্ত হয়ে যাবে। আমরা সিআইটির পক্ষ থেকে কদিন আগে নিষিদ্ধাই বোধ হয় এই ক্লাসটা নিলেন, নিষিদ্ধাই এই ক্লাসটা নিয়েছিলেন, তাতে এই শ্রম কোড যা বলছে তাতে একটা ইন্ডাস্ট্রিতে একটা প্রতিষ্ঠানে শ্রমিকদের সংগঠন গড়তে গেলে যে শর্তগুলো আরোপ করা হয়েছে, অতীতে অর্জিত অধিকার, সেই অধিকারের ফলে যে আইন, সেই আইনকে বাতিল করে দিয়ে তাতে করে প্রায় ইউনিয়ন করাই যাবে না। বলতে গেলে অনেকটা সময় লাগবে বলে আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু মনে করাচ্ছি। দুই, স্বীকৃতি। আমাদের রিসেন্ট অভিজ্ঞতা, রিসেন্ট গত বছরের কোভিডের সময় থেকে আমরা তিনটে ইউনিয়ন নতুন করে তৈরি করেছি রাজ্যে, একটা পরিযায়ী শ্রমিকদের, একটা ডেলিভারি বয়, অ্যামাজন ট্যামাজনে যারা মেটেরিয়াল সাপ্লাই দিয়ে যায়, আর একটা হচ্ছে গৃহ পরিচারিকাদের। এক বছর ধরে চেষ্টা করছি আমরা, কিন্তু এখনো রেজিস্ট্রেশন করাতে পারিনি। আবার প্রশান্ত নন্দীকে দিয়ে আমরা আরেকটা ক্লাস করিয়েছি ওই চার দিনের মধ্যে, যেখানে আমরা বলেছি যে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নগুলো আছে তাদেরকে বাতিল করে দেওয়ার জন্যে, রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্যে যে কোনো মুহূর্তে আপনাকে ডাকতে পারে, যে আপনি এই এই জিনিস নিয়ে আসুন, অতএব অফিসটা ভালো করে মেনটেন করুন, রিটার্নটা ঠিক মতন জমা দিন, মেম্বারশিপ ফয়েলের সঙ্গে রেজিস্টার খাতাটা মিলিয়ে রাখুন,
হিসেবটা ঠিকঠাক রাখুন, যে কোনো সময় ডেকে একটা আগে ভেরিফিকেশন হতো, ওসব গপ্প টপ উঠে যাচ্ছে, যখন খুশি ডাকবে আপনাকে দেখাতে হবে ইনস্ট্যান্ট, না দেখাতে পারলে আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল। তা দেখুন, ইউনিয়ন গড়ার অধিকার, ইউনিয়ন স্বীকৃতি দেওয়ার অধিকার, বার্গেনিং করার অধিকার, দর কষাকষি করার অধিকার নেই, থাকছে না। সমকোটেতে যা এসেছে তাতে একটা কারখানার মালিকের সঙ্গে যদি শ্রমিক ইউনিয়নের কোনো চুক্তি হয়, সেই চুক্তিতে যদি মালিক কোনো না মানে, ইউনিয়ন যদি না মানে, তাহলে শ্রম দপ্তর নয়, একজন অফিসারকে নিয়োগ করা থাকবে, তিনি এসে ওইটা দেখবেন যে শ্রমিক মালিকের মিলছে না, আচ্ছা ঠিক আছে। যদি সেখানে মীমাংসা না হয় তাহলে মালিক যেটা বলছে সেটাই গ্রহণ করতে হবে, তাই তো বিনয়দা? তাহলে দর কষাকষির ক্ষমতা চলে গেল। আমি বলছি আক্রমণটা শ্রমিক শ্রেণীর ওপর কেমনভাবে, এইবার হচ্ছে ধর্মঘট করার অধিকার। ধর্মঘট করার অধিকারটা আমরা দেখছি প্রতিরক্ষা ক্ষেত্রে ধর্মঘট বেআইনি ঘোষিত হয়ে গেছে, প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে ওরা লাগাতার ধর্মঘট 26 তারিখ থেকে করবে, 8 তারিখ থেকে নোটিশ দেওয়ার কথা, তার আগে হচ্ছে অর্ডিন্যান্স বের করে ধর্মঘটকে নিষিদ্ধ করা হলো, ধর্মঘটকারীর বিরুদ্ধে জেল জরিমানা সব ঘোষণা করা হলো। জ্যোতিবাবু বলেছিলেন এই 3টে অধিকারকে রক্ষার জন্য যদি আপনি লড়াই না করেন, একে যদি রক্ষা করতে না পারেন, দেশ স্বৈরতন্ত্রের দিকে যাবে। আজকে যখন আমরা আলোচনা করছি আমার ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে, স্বৈরতন্ত্রের দিকে, তাহলে আজকের পরিস্থিতিতে জ্যোতিবাবু প্রাসঙ্গিক কিনা প্রশ্নাতীত এই প্রশ্ন। যাই হোক, এখন আমি ওই প্রসঙ্গটা বলে গিয়েছিলাম, নেতৃত্বের মনে হতে পারে হঠাৎ এখানে এই প্রসঙ্গটা বলল কেন, যে ভারতবর্ষের রাষ্ট্র চরিত্র কি তাই নিয়ে কমিউনিস্টদের ধারণা। কমিউনিস্ট পার্টি, আবার বলছি, কমিউনিস্ট পার্টি, সিপিআইএম শ্রমিক শ্রেণীর রাজনৈতিক দল, শ্রমিক শ্রেণীর পার্টি, শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষাটাই, শ্রমিক শ্রেণীর নেতৃত্বকে তাকে পলিটিক্যালাইজ করা, রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করা সমাজের মধ্যে, এটা কমিউনিস্ট পার্টির কাজ। তো রাষ্ট্রের চরিত্র বিশ্লেষিত হয়ে আছে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে, নতুন করে প্রশ্ন উঠবে কিনা আমি জানি না, কিন্তু আশঙ্কা তো দেখা দিচ্ছেই। 3টে কৃষি বিলের মধ্য দিয়ে কর্পোরেট পুঁজি, বৃহৎ পুঁজিকে গ্রামে, গ্রামীণ কৃষি ক্ষেত্র থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতিতে তার পাওয়ার দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে বিল পাস, তাহলে সেটা কি থাকবে? আজকের তো তাহলে রাষ্ট্রগত চরিত্রের একটা পরিবর্তন কিন্তু হওয়ার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না।
দেখুন, আজকে এতদিন বাদে যে তৃতীয় ভারতবর্ষের চরিত্র নির্ধারণের জন্য যে তৃতীয় প্রশ্নটা ছিল, ভারত একটা হিন্দু রাষ্ট্র হবে, তার যারা প্রবক্তা ছিল আরএসএস, দেখুন তারা সামনে উঠে এসেছে। এতদিন বাদে তাদের একটা বড় শক্তিশালী অংশ, বিজেপি কোনো রাজনৈতিক দল না, যে কোনো নাম হতে পারত, আগে জনসংঘ ছিল, এখন বিজেপি হয়েছে, অন্য কোনো নাম হতে পারে, আসল কথাটা আরএসএস। তাহলে সেই আরএসএস এর একটা রাজনৈতিক সংগঠন, তারা আজকে ক্ষমতায়, দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে আরএসএস এর সঙ্গে লড়াই না করে শ্রমিক শ্রেণী তার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে আরএসএস সঙ্গে লড়াই করতে গেলে তার মতাদর্শের একটুখানি অন্তত আমাদের বুঝতে হবে, জানতে হবে। দেখুন, এখন মোহন ভাগবত পশ্চিমবাংলার রেজাল্টের পরেতে একটা কথা বলেছেন, হিন্দু মুসলমান ভাই ভাই। আমি সংক্ষেপে বললাম না, ওটা চব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে বলেছে, ওটা না। আরএসএস মনুবাদে বিশ্বাস করে, আমরা বলি শ্রেণী বিভক্ত সমাজ, ওরা মানে না। ওরা বলে বর্ণে বিভক্ত সমাজ, শ্রেণীতে না, বর্ণ ব্যাখ্যা করতে গিয়ে মাতার থেকে ব্রাহ্মণের উৎপত্তি কি পাত থেকে শূদ্রের উৎপত্তি আমি তার মধ্যে যাচ্ছি না। ওরা বলছে যে বর্ণভেদ এটা ভগবান সৃষ্ট এবং তাদের কাজ নির্দিষ্ট, অধিকার নির্দিষ্ট। লেখাপড়া করা, ধর্মের প্রচার করা, ব্যবসা বাণিজ্য করা, পশুপালন করা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মধ্য দিয়ে এর বিভাজন করা আছে, কে কত কে কার সেবা করবে, এইটা হচ্ছে ভাগ, এইটা মনুষ্য সমাজ মানে এই। এখানে শ্রেণীটেনির কোনো ব্যাপার নেই। আরএসএসের বাঞ্চব কি জানো বইটা, বাঞ্চব থটস বইতে স্পষ্টত লেখা আছে যে মালিক তার এই অধিকার আছে সম্পদ কুক্ষিগত করার, তার অংশ চাইবার অধিকার তোমার নেই, তোমার কাজ হচ্ছে তার দাসত্ব করা, তার সেবা করা। কারণ নাকি এগুলো পাপ পুণ্যের ব্যাপার আছে, সে পুণ্য করেছিল তাই সে মালিক, তুমি পাপ করেছো তাই সে। এবং এই ইডিওলজি বহুদিন ধরে, আপনি যে কোনো একটা কারখানার সামনে যান, কিছু পান না পান একটা মন্দির পাবেন, কিছু না পান একটা মন্দির পাবেন। এই টাটাদের, আমি একসময় ইউনিয়ন করতে করতে ওদের এক কর্মকর্তার সঙ্গে, বড় কর্মকর্তার সঙ্গে কথা প্রসঙ্গে বলে, জানেন তো বিড়লাদের আর আমাদের স্বপ্নাদেশ আছে। কি সেই স্বপ্নাদেশ? না, যতদিন তোমার বংশ বেঁচে থাকবে কোনো না কোনো মন্দির তোমাকে তৈরি করে যেতে হবে। আমি একটা মন্দির তৈরি করতে শুরু করলাম, মরে গেলাম, সেটা শেষ হওয়ার আগে আমার ছেলে আরেকটা মন্দির তৈরি করা শুরু করবে, বংশের কেউ না কেউ আরেকটা মন্দির তৈরি করা শুরু করবে।
তো অনেক কিছু হয়, ব্ল্যাক মানি খানিকটা হোয়াইট হয়, আর হচ্ছে ধর্মীয় আবেগটাকে ঢুকিয়ে দেওয়া হয়। এসব আমাদের, আমরা ভাবনায় আনি না, এগুলোকে ওভারলুক করি। আমরাও হয়তো যেতে যেতে একটা প্রণাম ঢুকে ফেললাম, ঠিক আছে। তো আমি বলছি এই রকম একটা শক্তি, আমরা বলছি রাষ্ট্র শোষণের যন্ত্র, বাঞ্চ অফ থটস বলছে রাষ্ট্র ধর্মকে রক্ষা করা এবং বিত্তশালীদের বিত্তকে রক্ষা করার একটা প্রতিষ্ঠা। এবার ভাবুন কোন শক্তি দিল্লিতে বসেছে, কোন শক্তি দিল্লিতে বসেছে। আপনি আর পাঁচটা সাধারণ রাজনৈতিক দলের সঙ্গে তাকে গুলিয়ে ফেলছেন। এইখানেই জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বিজেপিকে হাত ধরে পশ্চিমবাংলায় নিয়ে এলো, ভয়ঙ্কর শক্তি। বাবরি মসজিদ ধ্বংসের পরে প্রকাশ্যে অসভ্য বর্বর দল বলতে জ্যোতিবাবুর জীব আটকায়নি। তাকে যখন অটল বিহারী বাজপেয়ী জিজ্ঞেস করেছিল যে আপনি আমাদের দলটাকে অসভ্য বর্বর বলে দিলেন, বলে এর থেকে ভালো কথা আপনি আমাকে আমার মুখে বসিয়ে দিন, যারা বাবরি মসজিদের মতো একটা মসজিদকে ভেঙে ধূলিসাৎ করে দেয় কয়েক ঘন্টায়, তাদেরকে কি বলা যাবে, আপনি বলুন। এই কথাটাও ব্রিগেডের মিটিংয়ে দাঁড়িয়ে বলেছেন জ্যোতিবাবু, যে আমায় জিজ্ঞেস করেছিল আমি এই উত্তর দিয়েছি। জ্যোতিবাবুর আরেকটা শিক্ষা, শ্রমিক আন্দোলনকে দৃষ্টিভঙ্গিটা হবে নিজের ঐক্য, সব অংশের শ্রমিকের ঐক্য, সমাজের অন্য অংশের নিপীড়িত মানুষের ঐক্য, ধর্ম এবং জাতের ঐক্য, তার মধ্য দিয়ে যদি শ্রমিক আন্দোলন এগিয়ে না যায় তাহলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। আপনি ভাবুন, আমরা আজকের দিনটাকে তো সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন করি, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে জ্যোতিবাবু ধর্মনিরপেক্ষ একটা ব্যক্তিত্ব হিসাবে বন্দিত। 1946 1946 দাঙ্গা, তারপর থেকে গোটা জ্যোতিবাবুকে জিজ্ঞেস করেছিল একজন, দাঙ্গা হয় কেন, বললো গভর্নমেন্ট চায় তাই, গভর্নমেন্ট না চাইলে দাঙ্গা হয় না। বাবরি মসজিদ ধ্বংসের পরে তো সারা ভারতবর্ষ জ্বলল, আমাদের কোনো চেষ্টা হয়েছিল কলকাতায়, আমাদের আশপাশে কামারহাটি ইত্যাদি কয়েক জায়গায় দমিয়ে দিতে সময় লাগেনি, বাড়তে পারে। সেই জন্য আমরা এই দিনটাকে পালন করি। আর এই ধর্ম জাতের মধ্য দিয়ে আপনাকে শ্রমিক আন্দোলন পরিচালনা করতে হবে, এদের মধ্যে ঐক্য প্রতিস্থাপন করার মধ্য দিয়ে আজকের পরিস্থিতি দাঁড়িয়ে আমরা কি দেখছি, চটকল, যেখানটাতে বেশি বোঝা যায়, দুর্গাপুরেও খানিকটা যায়, চটকল এলাকায় বোঝা যায়, বুথে বুথে রেজাল্ট পাওয়া যায়, সব বুথই শ্রমিক অধ্যুষিত, চটকল শ্রমিক অধ্যুষিত, চটকলের লাইন অনুযায়ী বুথ, ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, এইসব জায়গায়, টিটাগড়, চটকল অধ্যুষিত জায়গায়, কামারহাটি, সাতটা ওয়ার্ড আছে, সাতটা ওয়ার্ডের সবকটা বুথই হচ্ছে চটকল শ্রমিকদের অধ্যুষিত বুথ। তাহলে সেই বুথগুলো দেখলে আমরা বুঝতে পারি চটকলের শ্রমিকরা কী ভোট দিল। শ্রমিকদের জন্য তো আলাদা কোনো ব্যালট পেপার বক্স থাকে না, বুথ থাকে না। আমরা কি দেখলাম, নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত
রাজ্য সিআইটু ক্রমাগত লড়াই সংগ্রামের মধ্যে ছিল। চটকলের শ্রমিকেরা লড়াই করেছে নির্বাচন ঘোষণার চার দিন আগে, সেই লড়াই থেমেছে। চটকল এলাকার 98-99% বুথেতে বামপন্থীরা যেতেনি, তাহলে সেখানে ধর্মীয় সমীকরণ, ভাষাগত সমীকরণ ঘটেছে, ফায়দা নিয়েছে। ফায়দা নিল কারা? ফায়দা নিল হচ্ছে বিজেপি এবং তৃণমূল। আপনারা দেখছেন এখন কথাটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের, ওটা একটা লড়াই। 66 সালে এই যে বইটা আমাকে দিলেন, অগ্নিশপথ, 66-তে দুর্গাপুরের যে আন্দোলন, ইউনিয়ন স্বীকৃতির জন্য আন্দোলন, তো ভোটে জেতার জন্য লড়াই ছিল সেটা। যেখানে জব্বার আশিস দাশগুপ্তরা খুন হয়েছিলেন, গুলি চলেছে, লাঠি চলেছে, মিটেছিল কার দ্বারা? তদানীন্তন শ্রমমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে জ্যোতি বসু বসে আলোচনা করে মিটিয়েছিলেন। ঠিক বলছি তো নিষিদ্ধ? তাহলে ভাবুন আমাদের সেই আন্দোলন কোথায়? সেই আন্দোলনটা কোনো সরকার গঠনের জন্য আমাদের প্রয়োজন ছিল? সেই আন্দোলনটা সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল না, ছিল হচ্ছে আমার অধিকার প্রতিষ্ঠার লড়াই। আর 1970 সালে যে লড়াই, সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই ছিল, তখন তো আধা ফ্যাসিবাদের শুরুর দিক। আমার মনে আছে আমরা আমাদের এলাকায় ওইসব সাংস্কৃতিক কর্মীরা, তারা নাটক করছেন, একটা নাটকের নাম হলো দুর্গাপুর থেকে আসছি, তখন লড়াই চলছে। কেন্দ্রীয় বাহিনী নেমে পড়েছে, দুর্গাপুরের শ্রমিক প্রলয় মুখার্জি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিক ছিলেন, তিনি দাঁড়িয়ে পড়লেন। এই দুর্গাপুর থেকে আসছি বলে যে ছেলেটা ঢুকছে তোমাদের, আমি ওটা হব। জীবন্ত অভিজ্ঞতা পেয়েছি আমরা তখন। সেই লড়াই হয়েছিল কি ক্ষমতার জন্যে? আমি শেষের দিকে যাব, কারণ আমি ওকে বলেছি 1:40 বলবো। ফলে আজকে দাঁড়িয়ে আমাদের অনেক নেতা কর্মী তারা হতাশ। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি ভাবুন, আমি আগে পার্টি অফিসে বসে বলছিলাম বিমল দাশগুপ্ত ভবনে, 7 মাসের সময় বেশি পার হয়ে গেছে, 500-এর বেশি শহীদ হয়েছেন, কৃষকরা বসে আছেন দিল্লিতে, বিল পাশ হয়ে গেছে,
আজকে সেই আন্দোলনকে কেউ পাত্তা দিচ্ছে? গভর্নমেন্ট দেখে কথাও বলছে না, কি বুঝতে হবে? বুঝতে হবে এই আন্দোলন যথেষ্ট নয়। আরো অনেক তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষ বোবা হয়ে আছে নানান কারণে, ভয়ে। একটা কোভিড সিচুয়েশন এসে গেল, যে লড়াইটা একটা তুঙ্গে ওঠার দিকে যাচ্ছিল, অত বড় দুটো পরপর সাধারণ ধর্মঘট, তার আগে দিল্লির অত বড় র্যালি, মানে ধর্ণা, আইন অমান্য, গোটা ভারতবর্ষ জুড়ে একটা তোলপাড়, গোটা দেশকে ঘরে ঢুকিয়ে দেওয়া হল। ঠিক, স্বাস্থ্যের প্রয়োজনে দরকার, আমরাও স্বাস্থ্যবিধি মেনে চলার কথাই বলবো, কিন্তু ফলটা হলো কি? দিনহাটার এমএলএ কে মারলে বা গালাগাল দিলে তার জন্য থানায় ডেপুটেশনে কয়েক হাজার মানুষ জমায়েত হতে পারে, নারদ মামলায় মন্ত্রীদেরকে গ্রেপ্তার করতে আসলে কয়েক হাজার ছেলে মেয়েকে নিয়ে মুখ্যমন্ত্রী বসতে পারেন, কোনো একটা উৎসবে মন্দির তৈরির জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত মোদিজি করতে পারেন, নির্বাচনের জন্যে করতে পারেন, কিন্তু প্রতিবাদ করতে গেলে জমায়েত হওয়ার আগেই বিমান বোস সহ সবাই গ্রেপ্তার হয়ে যান, ট্রেড ইউনিয়নের নেতা সহ সমস্ত রাজনৈতিক দলের নেতারা, করতে দেওয়া হয় না। এই পরিস্থিতিটাকেও ব্যবহার করা হচ্ছে, দেখবেন এই কৃষি বিল পাস হলো, চারটে কোড পাস হলো, শ্রম কোড, সব এই পিরিয়ডে কোভিড সিচুয়েশনকে ব্যবহার করে যাতে প্রতিবাদটা বেশি দূর আসতে না পারে। কিন্তু মানুষ বেঁচে থাকবে, হয় অসুখে মরবে, নয় না খেয়ে মরবে। আমাদের এখানে এই ধরনের আন্দোলন গড়ে তোলার জন্যে জ্যোতিবাবু যা যা বলে গেছেন তা যদি আমরা মেনে চলি, এই ধরনের সংগঠন এবং তার মধ্য দিয়ে আন্দোলন আমরা গড়ে তুলতে পারব। আমি গতকাল নিউ টাউনে ছিলাম, জ্যোতিবাবুর ওই রিসার্চ সেন্টারটা আনুষ্ঠানিকভাবে ফলো বসলো এবং একটা আলোচনা সভা হলো। আমাকে ছুঁয়ে অনেক কথা, আমাকে ছুঁয়ে গেল ছোট্ট একটা বিমানদার কথা, আমি জানতাম না, আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, আপনারা হয়তো অনেকে জানেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে ছুঁয়ে গেল। কি কথা বললো, জ্যোতিবাবু যখন লন্ডন থেকে ফিরলেন তখন তাকে বলা হলো পোর্টের ইউনিয়ন করতে। কাকাবাবু বললেন দিলে বিলেত থেকে এসছো, পোর্টের ইউনিয়ন করো, যত বেশি বলেছিল আমি ট্রেড ইউনিয়ন করবো। তো পোর্টের ইউনিয়নে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করানো হতো জ্যোতিবাবুকে দিয়ে, অফিসে বসে চিঠিপত্র লেখা, সকাজের উত্তর, এটা ওটা চিঠি। কিছুদিন কাজ করার পর জ্যোতিবাবু এসে বললেন যে আমার এই কাজটা পছন্দ হচ্ছে না, আমি ট্রেড ইউনিয়নটা করতে চাই শ্রমিকের সঙ্গে মিশে, এখানে আমার সঙ্গে শ্রমিকের দেখাই হয় না, আমি অফিসে বসে কাজ করি। এমন ট্রেড ইউনিয়ন আমাকে করতে বলা হোক যেখানে আমি শ্রমিকদের সঙ্গে সরাসরি মিশতে পারব। তাকে দেয়া হলো কাঁচড়াপাড়া ওয়ার্কশপে, এই রেলের ইউনিয়নের শুরু। বিমানদা বলছেন যে জ্যোতিবাবুর মুখেই শুনেছি, কাঁচড়াপাড়ায় যখন প্রথম যেদিন গেট মিটিং করছি তখন কাঁচড়াপাড়ায় কয়েক হাজার শ্রমিক, কাঁচড়াপাড়া
ওয়ার্কশপে। যখন গেট মিটিং করছি তখন আমার সামনে দাঁড়িয়ে বা বসে আছে 37 জন শ্রমিক। আমি সেদিন বক্তৃতার পর চলে আসিনি, ওই 37 জনের সঙ্গে বসেছিলাম। এবং তারপরে আমাদের ইউনিয়নটা হয়েছিল সবচেয়ে বড় ইউনিয়ন। আমি প্রসঙ্গটা তুললাম এই জন্যে, যতিপুর একটা, আমি শেষ করবো আর কি আলোচনাটা, সারা জীবন ওই রকম একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কিন্তু অত্যন্ত স্নেহপ্রবণ এবং দায়িত্বশীল। তার আমাদের জন্য পরামর্শ, শিক্ষা, প্রত্যেককে ভাবতে হবে এই কথাটা, আমি কি করছি তা। বলছেন, জীবনে মানুষকে ভালোবাসার থেকে বড় কিছু হতে পারে না। অন্যদিকে বৃহত্তর কারণে আমাদের তৈরি থাকতে হবে নিজেদের আত্মত্যাগের জন্য। জীবনটা অপব্যয় করছি ভেবে আফসোস করলে চলবে না। আমাদের জন্য ওনার উপদেশ। নির্বাচন হয়ে গেছে, আমরা হেরে গেছি। 19 সালে লোকসভা নির্বাচনে একটাও আসন না পাওয়া, আমরা কি ভেবেছিলাম আমি জানি না, সরকার গঠন করব, কত কি সব বলেছিলাম আমরা, আমরা মানে রাজনৈতিক দল। 19 সালে একটা আসনও পেলাম না, আর 21 সালে ভাবলাম আমরা গভর্নমেন্ট করব। যাই হোক, আমরা, কেউ কেউ বলছেন মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, না, মানুষ আমাদের প্রত্যাখ্যান করেনি, মানুষ বিকল্প চেয়েছিল, মানুষ আমাদের উপর ভরসা করতে পারেনি, মানুষ আমাদের সঙ্গেই আছে। শুধু আমাদের মানুষের কাছে যেতে হবে। সেই প্রসঙ্গে 2009 সালে লোকসভা নির্বাচনে বামফ্রন্ট একটা বড় ধাক্কা খায়, আপনারা জানেন। সেই সময় কমরেড জ্যোতিবাবু বলেছিলেন, মানুষই ইতিহাসের ধারা রচনা করেন, কিছু মানুষ আমাদের সাময়িকভাবে ভুল বোঝেন, এখন বুঝেছেন, কিন্তু আমরা যদি ক্রমাগত মানুষের কাছে যাই এবং তাদের ভালোবাসা আদায় করতে পারি, তাহলে অবশ্যই তারা আমাদের বুঝতে পারবেন এবং নিজেদের ভুল সংশোধন করবেন। আচ্ছা, আজকের পরিস্থিতিটা তেমন না, কিন্তু আর 3 মিনিট, কিন্তু আমাদের সিআইটি, আমরা কি দাবি করতে পারি আমাদের সেই সংগঠন? আজকে শুধু সংগঠিত শিল্প না, 80-এর দশকে বিটিআরের বলা কথা অনুযায়ী ক্রমবর্ধমান অসংগঠিত ক্ষেত্র, তাদেরকে শ্রমিক আন্দোলনের মূল ধারার সঙ্গে আনতে না পারলে শ্রমিক আন্দোলন পূর্ণাঙ্গতা পাবে না। কত রকম ক্ষেত্রে, এই যে আমি বলার সময় একটু আগে বলছিলাম ডেলিভারি বয়কে কখনো ভেবেছি, এমন কাজ। তাহলে সোম পুঁজির দ্বন্দ্বেতে এমন একটা জায়গায় আসতে হবে যেটা বিশ্বও উদার অর্থনৈতিক, সাম্রাজ্যবাদী উদার অর্থনৈতিক কারণে এবং পুঁজির যে সংকট তীব্র হয়েছে তার ফলে আজকে অতিরিক্ত লাভের জন্যে এই দ্বন্দ্ব, পুঁজি এবং শ্রমের দ্বন্দ্বকে এত যে বড় জায়গায় নিয়ে যেতে হবে যেখানে শ্রমের কোনো মূল্যই না থাকে। আর তা যদি থাকতে হয় তাহলে কর্মসংস্থান করলে তো হবে না। কাজের জন্য যত হাহাকার করবে মানুষ তত কম পয়সায় আমি কাজ করাতে পারব। তাহলে এই যে বহু অংশের মানুষ গরিব এবং শোষিত, শ্রমিক হিসেবে কাজ করছে,
তারা যদি একটা কারখানার অভ্যন্তরে কাজ করতো তাহলে তারা হতো সংগঠিত শিল্পের শ্রমিক শ্রেণী। আর আজকে ওইখানে ভেতরে হোম বেসড ওয়ার্কার হয়ে বসে আছে বলে সে নিজেকেও শ্রমিক বলে মনে করে না, আমরাও তার কাছে যাই না। একটা ঐতিহাসিক স্লোগান সিআইটিও দিয়েছে পুরীর সম্মেলনে, তার আগে একটা আমাদের কাউন্সিল মিটিং, রিচ দি আনরিচ। আমরা এই ভোটেতে রাজনৈতিক দল কি করেছে আমার দেখার দরকার নেই। আমি আমার সব শ্রমিকের কাছে পৌঁছতে পেরেছি, আমি যে যে অংশে কাজ করি, সংগঠিত অসংগঠিত। এক একটা কারখানা ধরুন কত শ্রমিক আছে, আমার মেম্বার কত, তাদের কাছে আমি পৌঁছবো কি করে? এইটার যে সংগঠনের কাঠামো, সেই কাঠামোটাকে যদি আমরা ঝাড়াই বাছাইয়ের মধ্য দিয়ে সততার সঙ্গে দায়বদ্ধভাবে নিজেকে আমি তোমাদেরই লোক বলে প্রতিষ্ঠা করতে পারি শ্রমিকদের সঙ্গে, আমাদের হারায় কোন শক্তি আছে? ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়নি, আটকাতে হবে এই উত্থানের মুখে। আমি শেষ যে কথাটা বলে বলবো, একদম শেষ কথা, এটাকে আবেদনও বলতে পারেন। আমি একটু আগে বিমল দাশগুপ্ত ভবনে বসেও কথা বলছিলাম নেতৃত্বের সঙ্গে, 66-এর আন্দোলনও আগস্টে, 70-এর আন্দোলনও আগস্টে, দুর্গাপুরের 21-ও একটা আগস্ট আসছে, আজকে জুন মাস। আজকের কাগজেই আছে ডিপিএল এরও জমি বিক্রির জন্য পরিকল্পনা সারা, স্টিলের র মেটেরিয়াল বন্ধ, এক একটা স্টিলের সঙ্গে যে খাদানগুলো যুক্ত যেখান থেকে আকরিকটা ওঠে সেগুলো সবার আগে বিক্রি হবে। আমি ওই 70-এর দশকের আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময় এই দুর্গাপুর চত্বরে ঘুরতাম, এবিপি এমএমসি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট থেকে বাঁকুড়ার রোলিং মিলের জন্যে মাল তুলে নিয়ে যেতাম, সেই দুর্গাপুরের চেহারা দেখেছি। শ্মশান হয়েছে অনেক আগেই, বাকিটুকুতে শেষ পেরেক মারতে যাচ্ছে। আসুন না, জেলা সিআইটিও কিছু পরিকল্পনা নিয়েছে, এই আগস্টের আবার দুর্গাপুরেতে একটা ভয়ঙ্কর প্রতিরোধী বীরত্বপূর্ণ লড়াই, যে লড়াই গোটা রাজ্যটাকে গোটা দেশটাকে নাড়িয়ে দেবে, সেই লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুত হই। তবেই তো জ্যোতিবাবুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে।